এখন আমি তোমাদের জন্য হারবেরিয়াম বিষয়ে কিছু আলোচনা করব। হারবেরিয়াম একটি ইংরাজি শব্দ, উদ্ভিদ বিজ্ঞানে একটি বিশেষ অর্থে এই কথাটি ব্যবহার হয়। এক বচনে বলা হয় হারবেরিয়াম, আর বহু বচনে বলা হয় হারবেরিয়া। বাংলায় আক্ষরিক অর্থে হারবেরিয়াম বলতে বোঝায় উদ্ভিদ সংগ্রহশালা বা ভেষজ সংগ্রহশালা। সাধারণত হারবেরিয়াম কোনো বটানিক গার্ডেন অর্থাৎ উদ্ভিদ বাগানের সঙ্গে সংযুক্ত থাকে। আন্তর্জাতিক ক্ষেত্রে এটাই বাস্তব। বাগান ছাড়া গবেষণা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে, কলেজে ও কিছু কিছু ব্যক্তিগত উদ্যোগে হারবেরিয়াম গড়ে ওঠে। এগুলির প্রতিটি ক্ষেত্রে হারবেরিয়ামের চরিত্র বা বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়। এবার আমি হারবেরিয়ামের ডেফিনেশন বা সংজ্ঞা সম্পর্কে কিছু বলবো। হারবেরিয়াম বলতে বোঝায় এমন একটি সংগ্রহশালা যেখানে বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত গাছপালাকে শুষ্ক অবস্থায় হারবেরিয়াম বোর্ডের উপর উপস্থাপন করে একটি স্বীকৃত শ্রেণীবিন্যাস পদ্ধতি বা ক্লাসিফিকেশন অনুযায়ী বিশেষ ধরনের আলমারিতে, সাধারণত স্টিল আলমারিতে সজ্জিত রাখা হয়। কয়েকটি বিশেষ উদ্দেশ্যে দেশে বিদেশে ছোট বড় নানা রকম হারবেরিয়াম গড়ে তোলা হয়েছে। এরূপ কয়েকটি উদ্দেশ্য বা গুরুত্বের কথা বলা দরকার। হারবেরিয়ামের উদ্দেশ্য এবং গুরুত্ব। এক নম্বর, হারবেরিয়ামে সংগৃহীত গাছপালা পড়াশোনা ও গবেষণার কাজে ব্যবহার করা হয়। বিশেষত উদ্ভিদ শ্রেণীবদ্ধকরণ বিদ্যায় বা প্লান্ট ট্যাক্সোনমিক স্টাডিজের ক্ষেত্রে। দু নম্বর, শনাক্তকরণের উদ্দেশ্যে সম্পূর্ণ উদ্ভিদ বা উহার অংশবিশেষ মিলাইয়া দেখার জন্য হারবেরিয়ামের সাহায্য অপরিহার্য। তিন নম্বর, বিভিন্ন ঋতু তারতম্য ভেদে বিভিন্ন গাছপালা বিভিন্ন সময়ে ফুল ফল ধারণ করে, আর সেই সময় অতিক্রান্ত হয়ে গেলে এই গাছগুলিকে জীবিত অবস্থায় বা লিভিং কন্ডিশনে পাওয়া যায় না। অথচ এই গাছগুলি সম্পর্কে বছরের যে কোনো সময়ে জানার বা দেখার দরকার হতে পারে। বিশেষ বিশেষ কারণে এরূপ অবস্থায় কেবল হারবেরিয়ামই পারে এই প্রয়োজন মেটাতে। কারণ ফুল ফল সহ ওই গাছগুলি শুষ্ক অবস্থায় হারবেরিয়ামের মাধ্যমে সঞ্চিত থাকে হারবেরিয়ামই। চার নম্বর, বিভিন্ন অর্থকরী উদ্ভিদ কিংবা ভেষজ উদ্ভিদ যা আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি
চিকিৎসা শাস্ত্রে ঔষধ হিসেবে ব্যবহৃত হয় সেগুলি সম্পর্কে সম্যক জ্ঞান লাভের জন্য হারবেরিয়ামের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। পাঁচ নম্বর, হারবেরিয়ামে রক্ষিত গাছের অর্থাৎ হারবেরিয়াম শীটের লেবেল থেকে আমরা বিভিন্ন গাছের ভৌগোলিক বিস্তার, ফুল ফল ধারণের সময়, সেগুলির অর্থকরী দিক ইত্যাদি সম্পর্কে জানতে পারি। এছাড়া হারবেরিয়ামের আরও বেশ কিছু গুণগত দিক আছে যেগুলো আমরা প্রয়োজন মতো অনুধাবন করতে পারি, আলোচনা করতে পারি। উদ্ভিদ সংগ্রহ তথা হারবেরিয়াম শীট প্রস্তুত করার কিছু প্রয়োজনীয় উপকরণ লেগে থাকে, সেই উপকরণগুলি আমি এক এক করে আলোচনা করছি। এক নম্বর, একটি ধাতব নির্মিত ডিম্বাকৃতি বাক্স যাকে আমরা বলে থাকি ভাস্কুলাম। এই ভাস্কুলাম কি হয়? এতে মাঠ থেকে সংগৃহীত উদ্ভিদ অনেকক্ষণ তাজা থাকে এবং পরে প্রেস করতে সুবিধা হয়। দু নম্বর, কাটার এবং ছুরি, এই জিনিস দুটি স্পেসিম্যান আংশিকভাবে সংগ্রহ করতে হলে এগুলো দরকার পড়ে। তিন নম্বর, খুরপি, মাটি থেকে মূল সমেত গাছ তুলতে হলে অথবা অপুষ্পক উদ্ভিদ সংগ্রহ করার ক্ষেত্রে এই খুরপি ব্যবহার করা হয়। চার নম্বর, পলিথিন ব্যাগ, এটি আমাদের প্রায় সকলেরই পরিচিত জিনিস। সংগৃহীত গাছ তৎক্ষণাৎ পলিথিন ব্যাগে রেখে দেয়া হয় কালেকশানের পর। তাছাড়া ওজনে ভারী হওয়ার দরুন ভাস্কুলাম ক্যারি করা বা সঙ্গে বহন করা খুব মুশকিলের হয়, তাই অনেকে এই ভাস্কুলাম ব্যবহার থেকে বিরত থাকেন। পাঁচ নম্বর, ফিল্ড নোটবুক, এটি একটি গুরুত্বপূর্ণ উপকরণ, কারণ আমরা মাঠ থেকে বা ফিল্ড থেকে যে গাছপালা সংগ্রহ করি তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রাথমিকভাবে আমরা এই ফিল্ড নোটবুকে লিপিবদ্ধ করি। এই ফিল্ড নোটবুকে আরও বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয় বা লিখে রাখা হয়। উদাহরণ হিসাবে বলা যায় গাছটির প্রকৃত অবস্থান কী, অর্থাৎ যে অঞ্চলে গাছটি বিদ্যমান, অর্থাৎ যে লোকালিটি থেকে আমরা গাছটি তুলছি সেই লোকালিটির নাম, গাছটির স্থানীয় ভাষায় কোনো নাম থাকলে আমরা সেই নামটিও লিপিবদ্ধ করি। এই নামটিকে আমরা লোকাল নেম বা ভার্নাকুলার নেম হিসেবে চিহ্নিত করে থাকি। এছাড়া ফুলের রং, যা স্পেসিমেনটি শুষ্ক হওয়ার পর শুকিয়ে যায় এবং তখন প্রকৃত রঙের ধারণা করা খুব মুশকিল হয়। সুতরাং আমরা ফিল্ড নোটবুকে
ফুলের রঙটিও সাথে সাথে লিপিবদ্ধ করে থাকি। এছাড়া কোন তারিখে গাছটি সংগ্রহ করা হলো এবং কে সংগ্রহ করল তার নাম, এগুলি ফিল্ড নোটবুকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে থাকি, যার কিছু কিছু তথ্য পরে হারবেরিয়াম লেভেলেও স্থানান্তরিত করা হয়। ফিল্ড নোটবুকে বা ভাউচার বুকে প্রত্যেক পাতায় একটি করে নাম্বার থাকে, আর একই নাম্বার একটি টিকেটের আকারে ওই ভাউচার বুকের ধারে লেগে থাকে। গাছ কালেকশন করার পর ওই টিকেট ছিঁড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে স্পেসিমেনটির মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়। এটিকে ভাউচার নাম্বার বা ফিল্ড নাম্বার বলা হয়। ভাউচার বুকের ওই নাম্বারের পাতায় গাছের যাবতীয় তথ্য বা বিবরণ লিখে রাখা হয়, কারণ এই তথ্যগুলি ওই গাছ শনাক্তকরণ করার সময় কাজে লাগে। ৬ নম্বর, হ্যান্ড লেন্স বা পকেট লেন্স। এই লেন্সগুলির মধ্যে একটি বিবর্ধক কাঁচ থাকে, যাকে আমরা বলি ম্যাগনিফাইং গ্লাস। উদ্ভিদ মাঠ থেকে সংগ্রহ করার পর অনেক কিছু বৈশিষ্ট্য আমরা খালি চোখে দেখতে পাই না, সেক্ষেত্রে সেই সূক্ষ্ম বৈশিষ্ট্য বা উদ্ভিদের ক্যারেক্টারগুলোকে আমরা এই হ্যান্ড লেন্স বা পকেট লেন্সের সাহায্যে আমরা দেখে থাকি, এবং তখন সেই বিবর্ধিত অবস্থায় আমরা ওই বৈশিষ্ট্যকে লিপিবদ্ধ করি ফিল্ড নোটবুকে। এর এইরকম বিভিন্ন তথ্য উদ্ভিদ শনাক্তকরণের সময় কাজে লেগে থাকে, তাই আমরা এই হ্যান্ড লেন্স মাঠে গাছ সংগ্রহ করার সময়ে সবসময় সঙ্গে রাখি। ৭ নম্বর, ব্লটিং পেপার বা পুরনো খবরের কাগজ, আর সেই সাথে প্লান্ট প্রেস। ফিল্ডে স্পেসিমেন সংগ্রহের পর ক্যাম্পে ফিরে কিংবা কিছু কিছু ক্ষেত্রে ঘরে ফিরে সংগৃহীত গাছগুলি ব্লটিং পেপার বা পুরনো খবরের কাগজের মধ্যে ঢুকিয়ে আমরা কিছু একটা ভারী ওজন ব্যবহার করি প্রেসের মাধ্যমে। অর্থাৎ গাছগুলিকে হয় ব্লটিং পেপার কিংবা পুরনো খবরের কাগজের মধ্যে ঢোকানোর পর সেটিকে একটি প্লান্ট প্রেস নামক একটি উপকরণের মধ্যে রেখে দেওয়া হয়। তারপর তার উপর কিছু ভারী ওজন দিয়ে দেওয়া হয়, এর ফলে উদ্ভিদটি একটা চাপ খেয়ে শুকোতে সুবিধে হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে খবরের কাগজ কিংবা ব্লটিং পেপারের মধ্যে স্পেসিমেন রাখার সময় আমাদের নজর রাখতে হবে যে একটা পাতার ওপর যেন আরেকটা পাতা কিংবা গাছের একটা অংশের ওপর আরেকটা অংশ যাতে ঢাকা না পড়ে, কারণ প্রত্যেকটি পাতা বা গাছের বিভিন্ন অংশ আলাদা আলাদা থাকলে সেগুলি শুকোনোর ক্ষেত্রে সুবিধা হয়।
8 নম্বর ক্যামেরা। গাছ সংগ্রহের আগে গাছটির স্বাভাবিক বাসস্থান সম্পর্কে একটি ধারণা থাকা দরকার হয়, কিংবা অনেক সময় শনাক্তকরণের সময় আমরা গাছের পারিপার্শ্বিক পরিবেশের কথা ভেবে থাকি। সেই পারিপার্শ্বিক পরিবেশকে আমরা আরও স্পেসিফিকভাবে বা নির্দিষ্টভাবে বলতে পারি হ্যাবিট্যাট। এই হ্যাবিট্যাট হারবেরিয়াম লেভেলের মধ্যেও কথাটি উল্লেখ থাকে। এরপর আমরা ওই গাছের হ্যাবিট্যাট বা তার আনুষঙ্গিক গাছগুলোর ছবি ক্যামেরা দিয়ে তুলে রাখতে পারি। গাছ যে গাছের আমরা সংগ্রহ নমুনা হিসেবে নিলাম সেই গাছের ছবি আমরা তো অবশ্যই রাখব, সেই সাথে তার পারিপার্শ্বিক গাছগুলোর ছবিও আমরা ক্যামেরায় ধরে রাখি। এছাড়া আমরা আরও বেশ কিছু আনুষঙ্গিক জিনিসপত্র সঙ্গে রেখে থাকি ফিল্ডে প্লান্ট কালেকশন করার জন্য, এবং সেগুলি বিশেষ বিশেষ ধরনের গাছপালার সংগ্রহের ক্ষেত্রে বিশেষ বিশেষ ধরনের যন্ত্রপাতি বা বিশেষ বিশেষ ধরনের উপকরণ হয়ে থাকে। এখানে আমি তোমাদের কয়েকটি মানে হারবেরিয়ামের উপকরণ আমি দেখাচ্ছি, ছবিতে লক্ষ্য করো। প্রথমটি একটা প্রেস দেখানো হচ্ছে, যার মধ্যে গাছ রেখে আমরা চাপ দিতে পারি। দ্বিতীয়টি হলো ফরসেপ। এই ফরসেপ যদিও উপকরণের মধ্যে বলা হয়নি, তবুও আমি বলেছি যে কিছু কিছু জিনিস আনুষঙ্গিক দরকার পড়ে। এখানে ফরসেপ আমরা কিছু কিছু বিশেষ কারণে ব্যবহার করি, যেমন একটা বিচুটি গাছ কালেকশন করার সময় আমরা যদি খালি হাতে সেটাকে তুলতে যাই তাহলে বুঝতেই পারছ যে আমরা বিচুটির দংশনে চুলকানির শিকার হব। সেই কারণে এটা খুবই উপযুক্ত হবে বা উচিত হবে যে একটা ফরসেপ বা চিমটার সাহায্যে এই টাইপের স্পেসিমেন সংগ্রহ করা। এরপর দেখো একটা স্কেল রয়েছে। এই স্কেলটি আমরা একাধিকভাবে ব্যবহার করে থাকি। একটি হলো আমরা যখন ছবি তুলি সেই ক্যামেরায় ছবি তোলার দরুন যে গাছের ছবি তুলছি সেটা প্রকৃতপক্ষে সাইজে কতটা সেটা আমরা স্কেল ছাড়া যদি ছবি তুলি তা বোঝাতে পারবো না। কিন্তু গাছটির পাশে যদি একটা স্কেল আমরা রেখে ছবি তুলি তাহলে স্কেলের নির্দিষ্ট মাপের সঙ্গে আমরা ক্যামেরার ছবিতে অনুমান করতে পারি যে গাছটা আসলে সাইজে কতটা দৈর্ঘ্য বা কতটা উচ্চতা ইত্যাদি। এরপর ক্যামেরার কথা আগেই বলেছি যে ছবি তোলার জন্য স্পেসিমেনের এটা দরকার হয়, আনুষঙ্গিক পরিবেশের ছবি নেওয়ার দরকার হয় ইত্যাদি। তারপর আমরা দেখি বাইনোকুলার। এই বাইনোকুলার এটি একটা বিশেষ উপকারী ব্যবহার্য বস্তু কালেকশানের সময়, বিশেষ করে আমরা যখন উচ্চতা সম্পন্ন কোনো বৃক্ষ দেখতে পাই যা আমাদের নাগালের বাইরে, সেই গাছের কী ধরনের ফুল হয়ে রয়েছে কিংবা সেই গাছের পাতাগুলি দেখতে কেমন, তাদের সজ্জারীতি কিংবা ফাইলোট্যাক্সি বলতে যা বোঝায়, পত্রবিন্যাস বলতে যা বোঝায় সেগুলি কী ধরনের,
ইত্যাদি নানান রকমের তথ্য আমরা এই বাইনাকুলার সাহায্যে আমরা কিন্তু বুঝতে পারি। এছাড়া আসছে অল্টিমিটার। এই অল্টিমিটার আজকাল আমরা ব্যবহার করে থাকি এই কারণে যে গাছটি কতটা সমুদ্র সমতল থেকে কতটা উচ্চতাপূর্ণ জায়গা থেকে আমরা সংগ্রহ করছি, এই উচ্চতা সাধারণত মিন সি লেভেল, মানে সমুদ্রের সমতল থেকে কতটা উঁচু আমাদের গাছের তৈরি, গাছের সংগ্রহ করার স্থানটি। তাই অল্টিমিটার আমাদের বলে দেয় যে এখানে উচ্চতা 50 ফিট কিংবা 100 ফিট বা 1000 ফিট। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে গেলে আমরা অল্টিমিটারটা অবশ্যই সঙ্গে রাখি, কারণ পাহাড়ি অঞ্চলের বিভিন্ন উচ্চতায় গাছপালার তারতম্য, তাদের বিস্তার, তাদের বৈশিষ্ট্য নানান রকম হয়ে থাকে। তারপরে আসছি আমরা ফার্স্ট এইড। এটি যদিও প্রত্যক্ষভাবে কালেকশানের কোনো অংশ নয়, তবুও আমাদের মনে রাখতে হবে যে ফিল্ডে কাজ করতে করতে অনেক সময় হাত কেটে যেতে পারে, কোনো পোকামাকড়ের দংশন হতে পারে। এই রকম কথা মাথায় রেখে আমরা ফার্স্ট এড বক্সে কতকগুলো প্রাথমিক চিকিৎসার উপকরণ রেখে দিই। সেটা ব্যান্ডেড হতে পারে, আয়োডিন হতে পারে, ডেটল হতে পারে, ইত্যাদি ইত্যাদি, যা আমাদের সেই মুহূর্তে প্রাথমিক চিকিৎসার সুযোগ করে দেয়। হারবেরিয়ামের প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে কিছু জিনিস ইতিমধ্যে তোমাদের দেখালাম, আর সেই সাথে আরও কয়েকটি বিশেষ প্রয়োজনীয় বস্তু বা উপকরণ এখানে দেখাচ্ছি। এগুলো সম্পর্কে আগেই সংক্ষিপ্ত আকারে তোমাদের বলেছি, যেমন ভাস্কুলাম এবং টেন্ট, এছাড়া কাটার বা হ্যান্ড প্রুনার, গাছ কেটে তোলার জন্য এটা আমরা করেই থাকি, পলিথিন প্যাকেটে স্পেসিমেন রাখার জন্য গাছের ডাল পালা ইত্যাদি কেটে আমরা পলিথিন প্যাকেটে ভরি, এবং কাটার ছাড়াও অনেক ক্ষেত্রে ছুরিও আমাদের স্পেসিমেন তোলার ক্ষেত্রে বা কাটার ক্ষেত্রে কাজে লাগে। খুরপির কথা আগেই বলেছি যে এইগুলো শেকড় শুদ্ধ গাছ তুলতে গেলে আমরা কাটার বা ছুরির সাহায্যে সেটা সম্ভবপর হয় না, খুরপির মাধ্যমে আমরা মাটি শুদ্ধ শেকড় নিচ থেকে তুলে নিতে পারি। আর এছাড়াও আমরা বলেছি যে অপুষ্পক উদ্ভিদের সংগ্রহের ক্ষেত্রে খুরপি বিশেষভাবে কাজে লাগে। এছাড়া একটা ট্রি প্রুনার বলা হয়, গাছের ডাল থেকে ছেঁটে নেওয়ার জন্য এই যন্ত্রটি খুব কাজে লাগে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পলিথিন ব্যাগ, তারপরে ছোট ছোট পেপার প্যাকেট, পাশে লেবেল, মার্কার পেন আর ফিল্ড নোটবুক, এইগুলি আমরা সঙ্গে রাখি যখন ফিল্ডে কালেকশানে যাই। হ্যান্ড লেন্সের কথা আগেই বলেছি, এতে দেখো একটি বিবর্ধক গ্লাস রয়েছে, ওই বিবর্ধক গ্লাসটির মাধ্যমে আমরা উদ্ভিদের সূক্ষ্ম সূক্ষ্ম ক্যারেক্টারগুলো বা বৈশিষ্ট্যগুলো বড় করে দেখতে পাই। আর সবশেষে যে জিপিএস নামে যে যন্ত্রটি আছে, অল্টিমিটার দিয়ে যেমন আমরা অল্টিচুড পেয়ে থাকি, জিপিএস এই যন্ত্রটি দিয়ে আমরা লঞ্জিচুড, ল্যাটিচুড ইত্যাদি আমরা দেখে থাকি, যেটা আমাদের কাছে মানে ইংরেজিতে জিওগ্রাফিক পজিশনিং সিস্টেম নামে পরিচিত।